স্পিনার রহিম আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার ভিডিও সম্মানিত শিক্ষার্থীগণ সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের গুরুত্বপূর্ণ ট্রফিক দয়া করে ক্লাসটি টেনে টেনে না দেখে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ক্লাসটি খুবই হেল্পফুল আরবিতে কথা বলার ক্ষেত্রে এবং কিভাবে আপনি আর সাথে কনভার্সেশন করবেন সে ব্যাপারে আজকে আলোচনা করবো আর আজকের ক্লাসটি মূলত যত ধরনের প্রশ্ন নিয়ে আপনাদের ডাউট ইনশাআল্লাহ আমরা সেটা ওয়ান বাই ওয়ান ইনশাআল্লাহ আমরা দূর করবো সো ক্লাসটি ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করবেন আর আরেকটা জিনিস হচ্ছে প্রিয় শিক্ষার্থীগণ অবশ্যই কোথাও কোনো শব্দ গুরুত্বপূর্ণ শব্দ বা ভিডিও ফেলে অবশ্যই সেগুলো কাগজে নোট করবেন আর যদি নোট করার সময় না থাকে সো আমি রিকোয়েস্ট করব সকলকে প্রত্যেকটি ভিডিও আপনার শেয়ার অপশানে গিয়ে আপনার এফ শেয়ার করে রাখবেন তাহলে আপনার স্টোরিতে গিয়ে আপনি যে কোনো সময় ভিডিওগুলো বা ক্লাসগুলো ভালোভাবে অনুধাবন করতে পারবেন যখনই সময় পাবেন তখন অফেন করে একটু দশ মিনিট বিশ মিনিট স্পেন্ড করেন খরচ করেন তাহলে আপনি সাকসেস হবেন তাহলে শুরু করতেছি ইনশাল্লাহ আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসটি আজকের সর্বপ্রথমে যে সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করতে যাব সেটি হচ্ছে মিনু ইজি কে আসতেছেন এটির বাংলা হচ্ছে কে আসতেছেন আসুন আমরা উক্ত সেন্টেন্সের বাংলা শব্দগুলো জেনে নিব ওয়ান বাই ওয়ান মেনু শব্দটির বাংলা হচ্ছে কে আর ইজি হচ্ছে আশা কৃষিক্ষার্থী এখানে লক্ষণীয় জিনিস হচ্ছে নাম্বার ওয়ান কখনও কাউকে কোনো প্রশ্ন করলে অবশ্যই একটু ধাক্কা দিয়ে বলবেন মেনু ইজি কে আসতেছেন নাম্বার টু এই ইজি শব্দটি আপনি বর্তমান ভবিষ্যৎ অতীত আপনি ব্যবহার করতে পারেন সেটা অবস্থান ভেদে আপনাকে বুঝে নিতে হবে বলতে হবে লাইক একটু আমি বলে কি বলেছি যে মিনু ইজি কে আসছেন আর এখন আমি যদি ভবিষ্যতে যাই মিনু ইজি কে আসবে সেটা কত আপনাকে ধরে নিতে হবে ওইভাবে বলতে হবে আপনি আবার যদি আমি অতীতে বলি মনে করেন আপনার রুমে কেউ এসেছিলো আপনি আপনার সাদিককে বা আপনার মুধিরকে বলতেছেন মিনু ইজি মানে কে এসেছিল তখন উনি বুঝে নিবে যে মিনু ইজি দ্বারা আসতেছে বা আসবে বুঝাচ্ছেন না আপনি বুঝাচ্ছেন যে মিনু ইজি মানে কে এসেছিল এটা হচ্ছে অতীতে ব্যবহারের ক্ষেত্রে সো খুবই গুরুত্বপূর্ণ শব্দ নেক্সট হচ্ছে দেখুন মিনু নফর সাউই হাদা সুগল মিনু নফর সাউই হাদা সুগল কে এই কাজটি করবে দেখুন এই যে সেন্টেন্সটি এটাকে আপনার আমরা তিন সময় ব্যবহার করতে পারি বর্তমান ভবিষ্যৎ অতীত যেন যেমন কে এ কাজটি করবে কে এ কাজটি করেছে কে এ কাজটি করবে এরকম বোঝায় সম্মানিত শিক্ষার্থীগণ এই সেন্টেন্সটিকে আমি যদি আর একটু এক্সপ্লেন করি আপনাদের বোঝার জন্য যেমন আপনি লাইক আপনি আছেন কোনো মাক্তাবে অথবা কোনো ফ্যাক্টরিতে আছেন সেক্ষেত্রে আপনার মুদির অথবা আপনার চাঁদিক আপনাকে বলতে পারেন যে আমরা যদি একটু বাংলায় বলি যে এই কাজটি কে করবে তাই না এরকম কিন্তু হয় সেক্ষেত্রে এটা আমরা তখন আমরা কীভাবে বলবো তখন বলতে হবে মিনু না পর চাউই তখন আপনার বুঝে নিতে হবে যে এই কাজটি এখনও করা হয়নি সো আমাকে ভবিষ্যতের জন্য কোশ্চান করছে মানে আমি যেটা বলতে চাচ্ছি এটা আপনি বর্তমানেও বলতে পারেন অতীতেও বলতে পারেন ভবিষ্যৎও বলতে পারেন আবার মনে করেন যে কাজটি হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার মুদির আপনাকে বলতেছেন কে কাজটি করেছে মিনু নপর সাউই হাদাসগল তাহলে আপনার অবস্থান বেদে ওই সময়ের মুভমেন্ট কথোপকথনের মাঝে আপনাকে বলতে হবে এবং বুঝতে হবে যে এটা কি বর্তমানের জন্য বলতেছে না ভবিষ্যতের জন্য বলতেছে না অতীতের কথা বলতেছে আশা করি বুঝতে পারছেন প্রিয় কের্তিগণ নেক্সট হচ্ছে দেখুন কেপ সাউই সুন্দর একটি সেন্টেন্স কীভাবে করবো কেপ মানে হচ্ছে কীভাবে সাউই মানিক করা কোনো কিছু করার ক্ষেত্রে সাউই বলবেন আনা সাউই আমি করি আনা সাউই আমি করব আনা সাউই আমি করিতেছি হ্যাঁ এরকম তারপর হচ্ছে নেক্সট হচ্ছে আর কেফ মানে হচ্ছে কি কিভাবে। কোনো কিছুর ক্ষেত্রে কীভাবে ক্ষেত্রে কেফ বলবেন নেক্সট হচ্ছে ইন মালুম অব্লিক ইন তা আরফ আরব এবং মালুম সেম সেম লোগা লোগা শব্দ সেম সেম শব্দ নো প্রবলেম ইন মালুম তুমি কি জানো এরকম বোঝায় ওয়াইন ইন তারু আপনি কোথায় যাচ্ছেন এখানে অয়েন মানে হচ্ছে কোথায় ইনটা তুমি রুহ মানে যাওয়া এটাও আপনি বর্তমান বা ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নো প্রবলেম ওই ঘুরে ফিরি কিন্তু কথা একই জাস্ট আপনাকে ওই সময়ের যার সাথে আপনি কনভার্সেশন করতেছেন ওনার ওই সময়ের মুভমেন্ট কথার আঙ্গিকে আপনাকে বুঝে নিতে হবে যে সেন্টেন্সটি সেন্টেন্সটিকে দিয়ে আপনার কি বর্তমান না অতীত না ভবিষ্যৎ না ইনফিউচারে বোঝাচ্ছে সেটা বুঝে নিতে হবে ওয়াইন রু আপনি কোথায় যাচ্ছেন আবার আপনি রুমে এসেছেন হ্যাঁ ওয়াইনিন রু আপনি কোথায় গিয়েছিলেন এরকম বোঝায় ওয়াইনিন আপনি কোথায় যাবেন ওয়াইনিন তারু আপনি কোথায় যাইতেছেন আশা করি বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থীগণ সম্মানিত শিক্ষার্থীগণ আমার এই ক্লাসের আজকের যে সেন্টেন্সগুলা আমি যেভাবে তৈরি করেছি প্রত্যেকটি শব্দ গুরুত্বপূর্ণ নেক্সট হচ্ছে দেখুন করিম লেস মাইজি আমস করিম গতকাল আসে নাই কেন করিম করিম লেস কেন মাই মানে নাই ইজি মানে আসা আমস গতকাল কৃষিক্ষেত্রে আমার নেক্সট আপনাদের জন্য আমি যারা নতুন আরব প্রবাসী আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ট্রফিক নিয়ে আমি নতুন আরব প্রবাসী ওয়ান টু থ্রি দিয়ে ক্লাস তৈরি করব। সো আমার এই ভিডিওটি আজকে অবশ্যই শেয়ার করবেন এবং যারা আরব প্রবাসী এসেছেন নতুন এবং তাদেরকে অবগত করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে ইনশাল্লাহ সাকসেস হবেন ওয়ান বাই ওয়ান নেক্সট হচ্ছে দেখুন কুল্লু নফরাদ আক্কেল খালাস মানে সব লোকের খাবার শেষ আপনি প্রশ্ন করতেছেন আবার এটাকে আপনি এভাবে বলতে পারেন যে কুল্লু নফরাত আক্কেল খালাস সেটা আপনাকে বুঝে নিতে হবে কথোপকথনের ধাজ অনুযায়ী মাধ্যম অনুযায়ী ওয়ে অনুযায়ী আবার বলতে পারেন আপনি আমাকে মনে করেন প্রশ্ন করেন কুল্লু নফরা আক্কেল খালাস যে সকল লোকের খাবার শেষ আবার নর্মালি যখন বলবেন কুল্লু নফরা আক্কেল খালাস সবার খাবার শেষ এরকম বোঝায় ওয়াইন ইন্ত তাসকুন আপনি কোথায় থাকেন এখানে ওয়েন মানি কোথায় ইন্তামানি তুমি বা আপনি তাসকুন মানি থাকার ক্ষেত্রে আপনি কোথায় থাকেন ওকে নেক্সট হচ্ছে দেখুন হুয়া ওয়েন মজুদ আপনাকে কেউ প্রশ্ন করছেন যে করিম কোথায় আছে ওয়াইন করিম অথবা করিম ওয়াইন মজুদ এরকম বলতে পারেন মজুদ মানে আছে বা মজুদ মানে বা ফিও বলতে পারেন সো হুয়া মানে সেই ওয়েন কোথায় মজুদ আছে সে কোথায় আছে এরকম বোঝায় কৃষি কারণ এরপর উত্তর আপনি এভাবে বলতে পারেন আবার হুয়া নফর মজুদ গুরুপা হুয়া নফর ওয়াইন মজুদ আনা মোমালুম হুয়া নফর মজুদ সুখ উনি বাজারে আছেন এরকম বোঝায় নেক্সট হচ্ছে দেখুন আনা শুনো বা এস মালুম আনা মানে আমি শুনো মানে কি এস মানিও কী মালুম মানি জানা আমি কি জানি আনা শুনো মালুম আমি কি জানি মানে আমি কি জানি নিজেকে নিজে প্রশ্ন করছেন নেক্সট হচ্ছে দেখুন মিনু মালুম কে জানে মিনু মানে কে মালুম মানি জানা আরব মানি জানা অথবা মিনু আরফ কে জানে এরকম মনে করেন এখানে দশ থেকে পনেরো জন লোক আছেন আপনার মুদির বা আপনাকে এনি আপনাকে কোশ্চেন করতে পারে যে এই ব্যাপারে কে জানে এ কে জানে এটা যে কোনো সাইড হইতে পারে বা করিম কোথায় আছে কে জানে এ শবলটি কে করতে পারবে কে জানে এরকম বোঝায় নেক্সট হচ্ছে লেস নাহুন মাই হাচ্ছেল রাতিব আমরা কেন বেতন পাব না এরকম হয়ে থাকে কিন্তু আপনার মুদির সাথে এরকম কথা বলতে হয় রাতিব মানে হচ্ছে কি বেতন অথবা বেতনের আরবিতে বলা হয় মাস মাস মানেও বেতন রাতিভ মানেও বেতন বুঝে নেবেন প্রিয় শিক্ষার্থীগণ লেশ মানে কেন নাহুন মানে আমরা তাহলে লেশ নাহুন মাই হাতচেল হাতছেল মানে কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে যেমন আমরা কেন পাবো না তাহলে লেশ মাই হাচ্ছেল কেন পাবো না এরকম বোঝায় আর রাতিপ হচ্ছে বেতন আরেকটা জিনিস জানার বিষয় প্রিয় শিক্ষার্থীগণ মনে করেন আপনাকে কেউ কিছু বলতেছে যে দাওয়ার মিন্নি মিন্নি দাওর মানে খোঁজো ওয়েন হাদা মজুদ এরপর আপনি পাওয়ার পর এসে কী বলবেন আপনি এসে আপনার মুধিরকে আপনি বলবেন আনা হাতচেল হাদা আমি এটা পেয়েছি এই পাওয়া মানে হচ্ছে হাতচেল নেক্সট হচ্ছে দেখুন ইন দ্য লেস গুল খারবান কালাম তুমি খারাপ কথা বলো কেন খারবান মানি খারাপ কালাম কথা গুল বলা লেস কেন নেক্সট সেন্টেন্সটি হচ্ছে দেখুন ইন লেস মাই গুল ছওয়া সওয়াই ইন দ্য কপিল তুমি সাথে সাথে তোমার কপিলকে বলো কেন তাই না আচ্ছা সাথে সাথে অনেক সময় এরকম কিন্তু হয়ে থাকে আমাদের মাঝে যে তুমি সাথে সাথে কেন আসো নাই এর সাথে সাথে মানে হচ্ছে চাওয়া চাওয়া আবার আপনার সাথে আমি সেই ক্ষেত্র চাওয়া চাওয়া বলতে পারেন ইনতা মানে তুমি কপিল কপিল লেশ মাইগুল কেন তুমি বলো নাই গুলমালি বলা চাওয়া চাওয়া ইনতা কপিল মানে তোমার কপিলের সাথে কেন বলো নাই এরকম বোঝায় মুদির ইনতা গুল মুদির তুমি বলো বা মুদির আপনি বলেন ইনটা জি ফুলুস আপনি আমার টাকা দিবেন প্রশ্ন করতেছেন আপনার ইন্টার জি ফুলুস এটা একটু ধাক্কা দিয়ে বলবেন যখন প্রশ্নবোধক আমি বারবার একই কথা বলতেছি যখনই কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্ন করবেন তখন অবশ্যই একটু ধাক্কা দিয়ে বলতে হবে প্রিয় শিক্ষার্থীগণ মুদির ইনতা গুল মুদির আপনি বলেন ইনতা মানে তুমি বা আপনি গুল মানে বলা ইনটা জি ফুলুস ইন্টা জীব ওয়াল্লা মুজিব এবারও বলতে পারেন ইয়ে স্বর্ণও এরা মাঝখানে আল্লাহ শব্দটি ব্যবহার করে জীব মানি দেওয়া হাগিমানি আমার ফুলুস আমার টাকা দিবেন ফুলুস মানি টাকা অথবা আমার বেতন দিবেন এরকম বেতন মানি হচ্ছে রাতি বা মাস নেক্সট শুনু আসান কি কারণ সোনো মানে কী আসান মানে কারণ কৃষিক্ষণ প্রত্যেকটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ আরবিতে কথা বলার জন্য সো আপনাকে ভালোভাবে ইউ হ্যাভ টু মেমোরাইজ প্রপারলি মানে আপনাকে ভালোভাবে মেমোরিজ মেমোরাইজ করতে হবে মুখস্থ করতে হবে দেন ওয়ান বাই ওয়ান ইউ উইল গেট সাকসেস আপনি কৃতকার্য হবেন আস্তে আস্তে শুনো এব আপনি কি চান দেখুন শুনো শব্দটি মানে হচ্ছে কি এবি মানে চাওয়া ইন তুমি এবি মানে চাওয়া এবি খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ আপনি কি চান শুনো এব আপনি কী আনা এবি ফুলুস আনা মাই এবি আনা রু বাররা আনা এবি রু সুখ আনা এবিরু ইজাহাজা ইজাহা মানে হচ্ছে সুটি এরকম বলতে পারেন শুনু কালাম ফি কী কথা আছে আপনাকে কেউ বলছে তোমার সাথে আমার কথা আছে ওকে শুনু কালাম ফি সুরে ইন্তাগুল কী কালাম আছে এখন বুঝাতে গেলে আসলে মন চায় যে আপনাদেরকে শুধু বুঝাইতে থাকে বুঝাইতে থাকে ইনশাল্লাহ নো প্রবলেম জাস্ট আমাকে সাপোর্ট করুন কমেন্টস করুন আপনাদের মতামত জানান ইনশাআল্লাহ আমরা খুব সহজ বা গুপ্ত স্যানেলের মাধ্যমে লোকাল ল্যাঙ্গুয়েজে অ্যারাবিয়ানদের সাথে কথা বলবো অ্যারাবিয়ানরা যেভাবে আমাদের সাথে বলে ঠিক সেভাবে ওয়েন কালাম ওয়েম কলমা কলম কোথায় কলমকে কলমা বলে অথবা আপনি কলম বলেন নো প্রবলেম আপনার মনের ভাব প্রকাশ করতে পারলে হবে এবং বুঝতে পারলে হবে কলমা মানে কলম না পারলে কলম বলেন সেম সেম নো প্রবলেম শুনো মালুম বা আরও তুমি কি জানো আচ্ছা মনে করেন আপনার কোনো কিছু হারাইছে বা কেউ নাই তুমি এর সম্বন্ধে কি জানো শুনো মালুম কী জানো বা শুনো সুনোমালুম হাদাসগুল এই কাজ সম্পর্কে তুমি কি জানো এরকম বুঝায় ওকে নেক্সট হচ্ছে দেখুন আমরা একটু বাংলাতে বলি মনে করেন দশজন কাজে যাওয়ার কথা আটজন গেছে দুইজন নাই আপনি ওখানে সিনিয়র হিসেবে আসেন সো আপনাকে অবশ্যই আপনার মুদির বলতে পারেন বা এরাইভিয়ানরা বলতে পারেন ওয়েন বাগি নফর মানে বাকি লোক কোথায় বাগি মানে হচ্ছে বাকি মিতা সাউই কখন করবা তাই না সহজ কথা একদম অনেক সময় এরকম আমরা কিন্তু বলে থাকি বিভিন্ন কর্মক্ষেত্রে যে তুমি এটা কখন করবা তো কখন মানে মিতা সাউই মানে করা এ দেখছেন সাউই আবার ভবিষ্যতে চলে গেছে সেটা অবস্থান বুঝে আপনাকে বুঝে নিতে হবে কখন করবা মিতা চাউই হাদা কখন করবা এরপর হচ্ছে মিতাই দাউ মানে কখন শুরু হবে মিতাই দাউ সেটা হচ্ছে কখন শুরু হবে আবার কখন করবা সেটাও বলা যায় মিতা সাউই কখন করবা আবার অনুকসমি বলে থেকে এই খেলাটি কখন শুরু হবে কাজটি কখন শুরু হবে তাই না ছুটি কখন শুরু হবে তখন ই আব্দু শব্দটাই ব্যবহার করবেন নেক্সট সেন্টেন্সটি হচ্ছে বিলা দিনতা। আপনি মনে করেন মার্কেটে আসেন বা আপনার কোনো সাদিকের সাথে ইন্ডিয়ান ইন্ডিয়ানের সাথে বা কোনো মাস্ত্রী মিশরের সাথে এনি ওয়ান অথবা আপনার মুদির আপনাকে বলতেছেন আপনি কোন দেশের আইও বিলাদিনতা বিলাতমানি দেশ আইয়ো মানি কোনটি আইও কোন ইন্টারুসুখ সাওয়া সাওয়া করিম তুমি করিমের সাথে বাজারে যাবা ইন্টারুসুখ সাওয়া সওয়া করিম রুমানি যাওয়া সুখ মানে বাজার সাওয়া সাথে করিম মানে করিম সো ইন্টারুসুখ সাওয়া সাওয়া করিম তুমি কি করিমের সাথে বাজারে যাবা দেখুন একেবারেই সহজ পৃষি মানে সহজভাবে একটু চিন্তা করুন জাস্ট এখানে কোনো গ্রামারের প্রয়োজন নেই ইউ ডোন্ট নিড টু এনি অ্যারাভিক গ্রামারিটিক্যাল সিস্টেম জাস্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ বোকাবলি আপনি শব্দ মুখস্থ করুন অ্যান্ড আপনি শব্দের সাথে শব্দ উইথ ওয়ার্ড বোক উইথ বোকাবলি উইথ বলি দেন ইউ ক্যান স্পিক অ্যারাবিক জাস্ট শব্দের সাথে শব্দ দিয়ে আপনার মনের ভাব প্রকাশ করবেন নেক্সট হচ্ছে দেখুন আলিয়ম বার্রা ফি মাতার আজকে বাহিরে বৃষ্টি আছে বাররা মানে বাহির মাতার মানে হচ্ছে কি বৃষ্টি এরপর উত্তরে বলতে পারেন নাম ফি শোয়া মাতার বার্রা নাম মানে জি ফি মানে আছে সোয়াই একটু বৃষ্টি আছে বাহিরে এভাবে বলুন প্রিয় শিক্ষের দেখুন জাস্ট আপনার মুখ দিয়ে শুধু কথাই বাইরে আরবি ভাষায় এরপর হচ্ছে দেখুন লেস মাফি জিপ আমি আপনাকে কিছু নাই কিন্তু আপনি বলতে পারেন লেস জিপ কেন দিবেন না হ্যাঁ লেস মাফি ফি মানে আসে মাফি মানি লেশ মাফি জিপ কেন দিবেন না এরকম লেস সাউই জঞ্জালিনতা আপনি ঝগড়া করিতেছেন কেন লেস মানে কেন সাউই মানে করা লেস সাউই কেন করিতেছেন জঞ্জাল মানে ঝগড়া সো লেস সাউই জঞ্জাল ইন আপনি ঝগড়া করিতেছেন কেন প্রিয় শিক্ষার্থীগণ প্রত্যেকটি ভিডিও শেয়ার অপশানে চাপ দিয়ে আপনার ফেসবুকে গ্যালারিতে রেখে দেন স্টোরিতে রেখে দেন দেন আপনি যখনই সময় পাবেন তখনই প্রতিদিন দশ পনেরো মিনিট আপনি একটু সময় ব্যয় করেন কারণ যেহেতু আরব দেশে এসেছেন সম্মানিত শিক্ষার্থীগণ আরবী ভাষার প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে এরপর হচ্ছে লেস ইন্তা উস্কুত আপনি চুপ কেন আপনার মুদির আপনাকে কোনো কিছু বলতেছেন কোফিল বা আপনার সাদিক এনি ওয়ান বা কেউই আপনি চুপ করিয়াছেন সেক্ষেত্রে লেস ইন উস্কুত। উস্কুত আপনি চুপ কেন উস্কুত মানে হচ্ছে চুপ বোঝায় ইন মুখ মাফি তুমি বিবেকহীন এরকম বলি না তুই আসলে একটা বোকা তুমি আসলে একটা বোকারাম তুমি কিছু বুঝো না তাই না এই মুখ মাফি মানে মুখ মানে বিবেক মাফি মানে নাই সো এক কথায় বিবেকহীন ইন মুখ মাফি হাদা নফর ইন মুখ মাফি হাদা নফর জেহাদা বুক মাফি লোক অনেক বেশি বেকুব বা বিবেকহীন এরকম বুঝায় মাই রু সোগোল সেই কাজে যায় নাই কেন তাই না এরকম ভুলে থাকি আমরা লেস সেই কেন মাইরু রু যাওয়া মাইরু যায় নাই এরকম বুঝায় সোগোল মানে কাজে হুয়া হুয়ালেস মাইরু শুগোল হুয়া লেশ রু মাতাব সেই অফিসে নাই কেন হুয়া হুয়া নফর লেশ রু ময়দান সেই ময়দান গাড়িতে মাঠে যায় নাই কেন হুয়া নফর লেশ রু সায়রা সে গাড়িতে যায় না কেন তাই না হুয়াল এরকম জাস্ট আপনি নিজে নিজে বলতে থাকেন অনেকগুলো সেন্টেন্স মিক করুন দেন আপনি নিজেকে নিজে কোশ্চেন করেন নিজে বলেন দেন সাকসেস হবেন বাট আরব দেশে যেহেতু এসেছেন অবশ্যই আরবি ভাষা জানতে হবে শুনো সগল ফি ইনতা সাওয়াসোয়া আপনার কাছে কী কাজ আছে সাওয়া মানে সাতে এরকম বোঝায় শুনো অ্যাস একই শব্দ সোগোল ফি ইনতা মানে শুনো সোগল ফি ইনতা সাওয়াসোয়া আপনার কাছে কী কাজ আছে নেক্সট হচ্ছে আই খিদমা এ মনে করেন না আমি আপনার কাছে গিয়েছি আপনি আমাকে বলতেছেন যে তোমাকে আমি কী হেল্প করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ যেটা ইংলিশে বলে বা আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি আই ইউ এ মাই ইন তা মানে সাহায্য হেল্প আই ইউ মানে কোনো বা কোনটি এরকম বুঝায় জিপ কাম ফ্লুজ গুল ইন তুমি বলো গুল ইন লেস মাই গুল কেন তুমি বলো নাই আনা এভি আমি ছাই ইন গুল এরকম বুঝাই তাহলে সেন্টেন্সটি কী হলো জিপ কাম ফুলুসিন গুলিনতা মানে কত টাকা দিবেন আপনি বলেন মানি দেওয়া কাম মানি কত ফুলুস টাকা পয়সা গুলিনতা গুলমানি বলা তুমি বলো জীব কাম ফুলুস ঘুলিন্তা তুমি আপনি কত টাকা দিবেন বলেন আমাকে এরকম বুঝায় মিনুমাল হাদা সাইয়েরা এই গাড়িটি কার তাই না মাল মানি হচ্ছে কি মাল মানি সামান বুঝায় আগ্রাত মানি সামান বুঝায় আবার এখন এ মাল দিয়ে বুঝাবেন মনে করেন মোবাইলটা মিনুমাল হাদা মানে এই মোবাইলটি কার এরকম বুঝায় তাহলে মিনুমাল হাদা সাইয়েরা এই গাড়িটি কার সাইয়েরা মানে গাড়ি নেক্সট হচ্ছে দেখুন ওয়েন বাফ গুফল ওয়া মিফতা ওয়াইন মানে কোথায় বাফ মানে দরজা তাহলে দরজার তালা ওয়া মানি এবং মিফতা মানে চাবি ওয়েন বাফ গুফুল ওয়া মিফতা মানে বাফ দরজার তালা এবং চাবি কোথায় খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স এগুলো প্রশিক্ষিত প্রত্যেকটি কর্মক্ষেত্রে অফিসে যান কাজে যান ফ্যাক্টরিতে যান এখানে যান এগুলো কিন্তু প্রয়োজন হয় আপনার মুদির বা আপনার অ্যারাবিয়ান কেউ সাবি পাচ্ছে না বলতে পারেন যে ওয়েন বাফ গফুল ওয়া মিফতা গফুল মানে তালা মিফতা মানে চাবি ইন তা এস সাউইহীনা আপনি এখানে কি করেন ইন তা এস সাউইহীনা আপনি এখানে কি করেন হিনা মানে এখানে এস মানে কি ইনতা এস সাউই মানে করা ইন্টা এস সাউইহীনা আপনি এখানে কি করেন সম্মানিত শিক্ষার্থীবেন আজকের মতো এখানে শেষ করতেছি ইনশাল্লাহ আমার নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাসের অপেক্ষা থাকুন এবং আমি যারা নতুন আরব প্রবাসী আছেন তাদের জন্য আমি খুব সুন্দর সুন্দর ওয়ান বাই ওয়ান বিশেষ ক্লাস তৈরি করবো যেন ওনারা ধাপে ধাপে শিখতে পারেন আরবিতে কথা বলতে পারেন সে অপেক্ষায় থাকবেন এবং ক্লাসের মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন সো প্লিজ একটু সাপোর্ট করবেন অনেক কষ্ট করে ক্লাস তৈরি করি আল্লাহ